শরিয়াহ শব্দটি শুনলেই এক শ্রেণীর মানুষের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। সুশীল সমাজ, মুক্তমনা, নারীবাদী, শাহবাগী, প্রগতিশীল, সেকুলার থেকে শুরু করে মডার্নেট মুসলিম শরিয়া প্রতিষ্ঠার কথা বললেই গোল গোল চোখে তাকিয়ে থাকে অনেক মানুষ। কেউ গলার রক ফুলিয়ে ঠোঁটের কোনায় থুতু জমিয়ে উত্তেজিতভাবে বোঝানোর চেষ্টা করে ইসলামী শরিয়া কতটা বর্বর, মধ্যযুগীয় ও অমানবিক। আবার কেউ ঢোক গেলে সন্তর্পণে, আরেক দল আমতা আমতা করে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করে, বলে আজকের প্রেক্ষাপট ভিন্ন, আমাদের নতুন করে চিন্তা করতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আজকের যুগে ওই সব চলবে না। আবার কেউ আবার বলে শরিয়া প্রতিষ্ঠা করা হয়েছে কি না তা নিয়ে আমাকে প্রশ্ন করা হবে না, নিজের ইমান আমল আকিদা সহি আছে তো, অথবা আগে নিজেকে নিয়ে চিন্তা করুন। এই ধরনের প্রতিক্রিয়া দেখার পর এমন মনে হওয়া অস্বাভাবিক না যে ভয়াবহ যে দিনে শরিয়া প্রতিষ্ঠিত হবে সেদিন সকলেই হয়তো শহরের কেন্দ্রে সবাইকে জড়ো করা হবে, তারপর উত্তপ্ত লোহার রড দিয়ে চোখ গোল করে দেওয়া হবে, ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে তাদের হাত কাটা হবে, আর সবাইকে দৌড়া মারা হবে গুনে গুনে, যেন কেউ সালাত মিস করলেই টেনে হিঁচড়ে রাস্তায় বের করে আনার জন্য প্রতিটি বাড়ির জানালায় সেদিন থাকবে দাঁড়িয়ে থাকা অস্ত্রধারী সেনা, যেন শরিয়া আর তা কায়েমকারীদের প্রতি কারোর বুকের ভিতরে একটু ভালোবাসা নেই, আর যেন শরিয়া আর তা কায়েমকারীদের প্রতি কারো বুকের ভিতর এতটুকু ভালোবাসা আর আনুগত্য আছে তার জাররা জাররা হিসেব নেওয়ার জন্য জনসম্মুখে প্রতিটি মানুষকে বুক চিরে দেখা হবে, বসা হবে লম্বা হিসেবের খাতা নিয়ে, যেন শরিয়া কায়েম করা হচ্ছে শোনামাত্র রাগ দুঃখ ও শোকে লোকেরা লম্বা লাইন দিয়ে ছাদ থেকে একের পর এক লাফিয়ে আত্মহত্যা করবে, মহিলারা আতঙ্কে বাচ্চাদেরকে লুকিয়ে রাখবে কিংবা ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দেবে, যেন শরিয়া নামের এই বিপর্যয়ের কবল থেকে বাঁচতে পারে রাতারাতি ঘর বাড়ি ছেড়ে উদাস্ত হয়ে যাবে হাজার হাজার লোক, না লাখ লাখ মানুষ। এই ধরনের কথাবার্তার কারণে দীন ইসলাম সম্পর্কে অজ্ঞরা, এমনকি আমাদের সাধারণ মুসলিম ভাই বোনদের মধ্যে অনেকে নিজের অজান্তে ভাবতে শুরু করেন, কি সর্বনাশ শরিয়া, কি ভয়ঙ্কর। এ জাতীয় কল্পনা বিলাসী মানুষরা শরিয়া বলতে কোন শরিয়াকে বোঝান তা আসলেই বোঝা দুঃসাধ্য। তাদের কল্পনার এই শরিয়া কি সে একই শরিয়া যার দিকে আমরা আহ্বান করি, নাকি তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত শরিয়াকে চেঙ্গিস খানের শরিয়ার সাথে গুলিয়ে ফেলেছেন? যদি তাই হয় তবে সবই নয় আমরা বলতে চাই, জনাব আমাদের এই শরিয়ার কথা বলছি যা নাজিল হয়েছে আর রহমান আর রহিম আল গফার আল গফুর আল ওয়াহাব আল ওয়াদুদ, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দাতা এবং অত্যন্ত স্নেহশীল, তিনি জানেন কিসে মানুষের কল্যাণ আর কোন পথটি দুর্বল মানুষের জন্য সর্বোত্তম, যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না, তিনি সূক্ষ্ম জ্ঞানী এবং সম্যক জ্ঞাতা, সূরা মুলক 14। ওই শরিয়া প্রতিষ্ঠার জন্য আমরা আহ্বান করছি যা নাজিল করেছেন সর্বশক্তিমান আল্লাহ সুবহান তাআলা, যিনি আমাদেরকে আদেশ করেছেন সৎকর্ম এবং অন্যায় কাজে বাধা দেওয়ার, যিনি আদেশ করেছেন আত্মীয়দের অধিকার আদায়, যিনি নিষেধ করেছেন অশ্লীলতা এবং পাপাচার। আল্লাহ ন্যায়পরায়ণ, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্য কাজ করতে বারণ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো, সূরা নাহল 90। আমরা ওই শরিয়ার কথা আলোচনা করছি যা আল্লাহ সুবহান তাআলা নাজিল করেছেন তার দাসেদের কষ্ট লাঘবের জন্য, কারণ তিনি আমাদের দুর্বলতা সম্পর্কে জানেন, আর আল্লাহ মানুষের বোঝা হালকা করতে চান, মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে, সূরা নিসা 28। আমরা ওই শরিয়ার কথা বলি যা একজন পিতাকে নির্দেশ দেয় সন্তানের প্রতি স্নেহশীল হতে আর সন্তানকে শেখায় পিতামাতার সাথে উত্তম আচরণ করতে, মায়েদের পদপ্রান্তে বসে তার সেবা করতে। এটা সেই শরিয়া যা শাসকদের বলে প্রজাদের প্রতি নমনীয় হতে আর অন্যের বিচার করার আগে নিজের বিচার করতে। আমরা ওই শরিয়ার কথা বলি যার দিকে আহ্বান করা, যা হেফাজত করা, যা কায়েম করা প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, এটি এ উম্মার দায়িত্ব এবং আল্লাহ সুবহান ও তালার নিকটবর্তী হওয়ার জন্য আমাদের জন্য এই পথকেই নির্বাচিত করেছেন। একমাত্র শরিয়া কায়েম করার মাধ্যমে উম্মাহ পারে এই বিশ্ব ব্যবস্থার দাসত্বের শেকল থেকে নিজেকে মুক্ত করতে, যা ক্রমাগত উম্মার সম্পদ লুট করছে আর উম্মাহকে অপমানিত, লাঞ্ছিত ও রক্তাক্ত করছে। এ হলো এমন এক শরিয়া যার অধীনে রাষ্ট্র এমনভাবে ব্যক্তির অধিকার সুরক্ষিত করে রাখে যেভাবে আর কোনো ব্যবস্থা করে না।
শুধু একজন মুসলিমের সম্মান, অধিকার, স্বাধীনতা আর রক্ত সংরক্ষণের জন্য ইসলামী রাষ্ট্র তার সেনাবাহিনী মোতায়েনে বাধ্য। ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য সেনাবাহিনী পাঠিয়েছিলেন, বনু কাইনুকাকে মদিনা থেকে বহিষ্কার করেছিলেন, সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছ থেকে আমৃত্যু জিহাদের শপথ নিয়েছিলেন বাইয়াতুর রিদওয়ানের দিনে এবং উসামায়ের বাহিনীকে প্রেরণ করেছিলেন, প্রতিটি মুসলিম বন্দীকে মুক্ত করা, প্রতিটি মুসলিমের রক্তের প্রতিশোধ নেওয়া এই রাষ্ট্রের দায়িত্ব, এই শরিয়ার দাবি। আমরা ওই শরিয়ার কথা বলি যা মুসলিমদের ধন সম্পদ লুট করে সুইস ব্যাংকে টাকার পাহাড় আর মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানানোয় বাধা দেবে। আমরা ওই শরিয়ার কথা বলি যা দেশের জনগণের হাড় ভাঙা খাটুনির মাধ্যমে উপার্জিত অশ্রু, রক্ত এবং ঘামে ভেজা হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যাওয়া ঠেকাবে, অপরাধীদেরকে উপযুক্ত শাস্তি দেবে সে যেই হোক। এ এমন এক শরিয়া যা নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, নিরাপত্তা, সম্মান এবং শিক্ষা নিশ্চিত করবে। বাস্তবে শুধু ছাপার অক্ষরে না, আমরা এমন এক ব্যবস্থার প্রতি আহ্বান করি যে ব্যবস্থার আলিশান দানান কোঠার সামনেই, ডাস্টবিনে, কুকুরের পাশে খাবার খোঁজা ব্যস্ত মানুষ থাকবে না। এ এমন এক ব্যবস্থা যা নিশ্চিত করবে জনগণই তাই পাবে যা প্রশাসক পাবে। এ এমন এক শরিয়া যা অবাধ যৌনতা, লাম্পট্য আর জিনার শবকের বদলে কিশোর কিশোরীদের শেখাবে সতীত্ব, সম্মান ও দায়িত্ববোধের সঠিক দিক নির্দেশনা। এমন শরিয়া যা পুরুষকে শেখায় দৃষ্টি অবনত রাখতে এবং নারীকে সম্মান করতে, আর নারীকে শেখায় তার সৌন্দর্য ঢেকে রাখা দ্বারা আল্লাহ প্রদত্ত আভিজাত্যপূর্ণ মর্যাদা বজায় রাখতে। এ হলো এমন এক শরিয়া যা সস্তা পণ্যের মতো বিলবোর্ডের, ম্যাগাজিনের পর্দায় আর স্টেডিয়ামের নারী দেহে প্রদর্শনে বাধা দেয়। উচ্ছৃঙ্খল উন্মাদনার বদলে বিশ্বাস, ভ্রাতৃত্ব, আল্লাহ ভীতি, কল্যাণকামিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে তৈরি সম্পর্কের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করে উম্মাহকে সামনে এগিয়ে নিয়ে যাবার প্রতি আহ্বান করে। আমরা ওই শরিয়ার প্রতি আহ্বান জানাই যা নিশ্চিত করে কোনো খ্যাতিলোভী লেখক নামে কিংবা বেনামে আল্লাহ সুবহানাহু তাআলা তার কিতাব, তার দিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা তো দূরে থাক, তুচ্ছ তাচ্ছিল্য করে একটি অক্ষর লেখারও সাহস করবে না। আমরা ওই শরিয়ার প্রতি আহ্বান জানাই যা মাতাল, নেশাখোর, ধর্ষক ও বিকৃতকামীদের অপরাধ, অনাচার, অজাচার থেকে সমাজকে রক্ষা করে। ওই শরিয়া যা ছাত্রী হোস্টেলের ট্রাঙ্কে বন্দি আর ডাস্টবিনের পলিথিনে পেঁচানো পরিত্যক্ত শিশুদের অধিকার রক্ষা করবে। এমন শরিয়া যা বৃদ্ধাশ্রমে পরিত্যক্ত বড় থেকে বড় ডিগ্রিধারীদের হতভাগ্য বাবা মাকে তাদের প্রাপ্ত সম্মান দেবে। শান্তি রক্ষার নামে নারী শিশুদের শরীর দিয়ে শান্তিকামী যুদ্ধবাজদের নারকীয় অসুস্থতার মেতে ওঠার লাইসেন্স দেয় না এই শরিয়া। একদিকে শান্তি, গণতন্ত্র আর অধিকারের অস্পষ্ট আদর্শিক বুলি সরিয়ে অন্যদিকে খুঁজে ফেলে না মানুষ মারার নিত্য নৈমিত্তিক উপায়। কাগজে শান্তির কথা বলে সাম্রাজ্যবাদী লুটপাট চালায় না বিশ্বজুড়ে। এ এমন কোনো আদর্শ না যা মানুষকে পশুর কাতারে নামিয়ে এনে আবার সেই পশুর উপর দেবত্ব আরোপ করে। এ এমন কোনো দর্শন না যা ভোগ আর শারীরিক সুখের মাপকাঠিতে ভালো মন্দর হিসেব কষে। এ ব্যবস্থা বস্তুর উপাসনা আর সাফল্যকে বাড়ি গাড়ি বেতনের পাল্লায় মাপতে শেখায় না। ভোগের মন্ত্র মেপে মানুষকে বন্দি করে না উদয়াস্ত ইঁদুরের দৌড়ে। উন্নয়ন আর অগ্রগতির ভুল সংজ্ঞায়নের সভ্যতাকে ঠেলে দেয় না ধ্বংসের মুখে, বরং এই সভ্যতা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে ওয়াহির আলোকে সত্যিকার অর্থে শান্তি নিশ্চিত করে। এ ব্যবস্থা প্রত্যেকেই এই অধিকার নিশ্চয়তা দেয় যা তার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা নির্ধারিত করেছেন। কল্পজগতের কারিকুরি আর কাগজের তাত্ত্বিকতার বদলে এই শরিয়া বাস্তবে ইনসাফ প্রতিষ্ঠা করে, সমাজকে সঠিক পথ ও পদ্ধতির দিশা দেয়, ভাষা তত্ত্বকথার বদলে বাস্তবসম্মত সমাধান দেয় এ ব্যবস্থা। এই ব্যবস্থা মানুষের দুনিয়াকে জুড়ে দেয় আখিরাতের সাথে। এ হলো আল্লাহর শরিয়া যা সুস্থ জীবন, বিকাশ ও শিক্ষা নিষেধ করে, যা নিরাপত্তা দেয় জান, মাল, সম্মান ও অধিকারের। এই হলো শরিয়া যা বিশুদ্ধ, মর্যাদাপূর্ণ, কল্যাণময়, নমনীয় এবং বরকতপূর্ণ। আমি এই শরিয়ার কথা বলি, মাতাল প্রাচ্যবিদের নেশাত ও তন্দ্রার দুঃস্বপ্নের কথা বলি না। সবচেয়ে পরিপূর্ণভাবে যে সমাজ শরিয়া কায়েম করেছিল সেই মদিনাতে যদি আল্লাহ সুবহানাহু তাআলার বিরুদ্ধে দিনরাত পরিকল্পনাকারীরা মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুসের জায়গা হয়
শুধু এই কারণেই যে সে প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করেনি, তবে কি এই শরিয়া অনুযায়ী শাসিত রাষ্ট্রে আমাদের গুনাহগার মুসলিম ভাই বোনদের জায়গা হবে না? যাদের পায়ের ধুলোও আবদুল্লাহ বিন উবাইয়ের চেয়ে উত্তম, তারপরও যদি এমন কেউ থাকে যে এ পরিবেশে যার দম বন্ধ হয়ে আসবে, শরিয়ার আলোতে যে দু চোখে অন্ধকার দেখবে, লুত আলাইহিসাল্লামের কওমের মতো যে পবিত্রতা সহ্য করতে পারবে না, যে চারজন সাক্ষীদের সামনে ব্যভিচার করা, মদ খেয়ে গন্ধমুখে ঘুরে বেড়ানো আর চুরি না করে থাকতে পারবে না, তবে তার জন্য এই শরিয়াকে ভয় করাই উচিত। যদি সে এই শরিয়া থেকে পালাতে চায় তবে পালাক, কিন্তু সে তা করুক নীরবে নিভৃতে, চিৎকার চেঁচামেচি করে শরিয়ার ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করার অধিকার তার নেই। এমন লোক তো গুনাহগার মুসলিমের প্রতিনিধিত্বও করে না, কারণ প্রতিটি মুসলিম শরিয়াকে শুধু ভালোই বাসে না, বরং কায়েম করতেও আগ্রহী। সে নিজে যতই গুনাহ করুক না কেন, শরিয়াকে অন্তরের অন্তঃস্থল থেকে কে ঘৃণা করে? ওই ব্যক্তি যে নিজের খেয়াল খুশি কামনা বাসনা চরিতার্থ করার জন্য, নিজের বিকৃত রুচির লাইসেন্স জোগাড় করার জন্য শরিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালায়, যে মানুষকে শরিয়া থেকে, সমাজ থেকে দূরে রাখার জন্য সম্পূর্ণ ব্যর্থ সমাজতন্ত্র, গণতন্ত্র, উদার নৈতিকতা, স্বাধীনতা, মানবাধিকার আর আর মানবতার ফাঁপা বুলিয়া ওড়ায়, এমন ব্যবস্থার দিকে আহ্বান করে যেখানে ধনীরা আর ধনী হয়, গরিবরা আরও গরিব হয়, আর মধ্যবিত্তরা চুর হয়ে থাকে ভোগ আর বিনোদনের অতৃপ্ত অসুস্থ নেশাই। গুম, খুন, সীমাহীন দুর্নীতি, সামাজিক অবক্ষয়, সন্ত্রাস, বেকারত্ব, কৃষকের কষ্ট, সব কিছু আকাশচুম্বী দাম, শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক অধঃপতন, সীমান্তে হত্যাকাণ্ড, আগ্রাসী প্রতিবেশীদের বাড়তে থাকা আগ্রাসন, দেশ নিয়ে রাজনৈতিক দলগুলো জমিদারির ভাগ বাঁটোয়ারা, মায়ের হাতে সন্তান খুন, সন্তানের হাতে পিতামাতা খুন, বাড়তে থাকা ব্যভিচার, ধর্ষণ, মাদকাসক্তি, উঁচু হতে থাকা আপাবৃদ্ধ সদ্যজাত শিশুদের লাশের পাহাড়, সব কিছুকে সে জিয়ে রাখতে চায় কেবল নিজের সাময়িক আনন্দের জন্য। সে এমন এক স্বাধীনতার কথা বলে যার অর্থ জুলুম থেকে মুক্তি নয়, বরং ব্যভিচার, সমকাম, অজাচার, শিশুকাম, পশুকাম, সব ধরনের অবাধ এবং বিকৃত যৌনাচারের স্বাধীনতা। নারী অধিকার বলতে সে বোঝায় নারীকে বিবস্ত্র মাংসপিণ্ডে পরিণত করে সমবায় মালিকের বাজারে মাল বানানোর অধিকার। তার কাছে মানবাধিকারের অর্থ হল পশ্চিমা সাদা মানুষের নির্বিঘ্নে মুসলিম হত্যা এবং মুসলিমদের সম্পদ লুট আর তারপর মুসলিমদেরই উপর দোষারোপ করার অধিকার। যখন সে শান্তির কথা বলে তখন পশ্চিমা প্রভুদের জমিদারি রক্ষার জন্য নির্বিচারে গণহত্যাকে বৈধতা দেওয়াকে সে শান্তি বলে, কবরস্থানেরকে শান্তিকে পরিণত করে, যা হলো কবরস্থানের শান্তি, হিরোশিমা নাগাসাকির শান্তি, আবু গ্রাইব আর গোয়েন্তানামোবের শান্তি, কনস্ট্রাকশন ক্যাম্পের শান্তি। নৈতিকতা তার কাছে খেয়াল খুশির অনুসরণ, তার প্রভু হলো তার কামনা বাসনা আর তার পশ্চিমা মালিকেরা। আর হ্যাঁ, এমন লোকগুলোর জন্য শরিয়া আসলেই ভয়ঙ্কর, কিন্তু বাকি সবার জন্য শরিয়া হলো সমগ্র সৃষ্টি জগতের একমাত্র মালিক, আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি, মহান স্রষ্টা আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে রহমা ও নিয়ামত। একমাত্র এই শরিয়ার ছায়াতলেই সম্ভব তাওহীদ, ইনসাফ, দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং মুক্তির প্রতিষ্ঠা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম, তোমাদের প্রতি আমার অবদানকে পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিনের জন্য পছন্দ করে নিলাম। সূরা আল মাইদা 3।